স্ট্রং রুমটা তো ঠিকই আছে, সব ঠিকই আছে। আজকে যেটা ব্যাপারটা ছিল, বলা হয় পোস্ট পোল স্ক্রুটিনি, মানে অ্যাবনর্মাল কোনো রিপোর্ট টিপোর্ট থাকলে, যে পোলিংয়ের সময় কোনো অ্যাবনর্মাল কিছু ঘটনা ঘটেছে, সেই ধরনের কিছু ঘটেছে কিনা তারই স্ক্রুটিনি দেখা হবে। মানে আমরা মাইক্রো অবজারভারের রিপোর্টগুলো সব স্ক্রুটিনি করা হলো, তারপরে হচ্ছে প্রিসাইডিং অফিসারের ডায়েরি স্ক্রুটিনি করা হলো, তারপরে কোনো আমরা অ্যানোমালিস খুঁজে পাইনি। স্ট্রং রুমটা তো ঠিকই আছে, সব ঠিকই আছে। আজকে যেটা ব্যাপারটা ছিল, বলা হয় পোস্ট পোল স্ক্রুটিনি, মানে অ্যাবনর্মাল কোনো রিপোর্ট টিপোর্ট থাকলে, যে পোলিংয়ের সময় কোনো অ্যাবনর্মাল কিছু ঘটনা ঘটেছে, সেই ধরনের কিছু ঘটেছে কিনা তারই স্ক্রুটিনি দেখা হলো। মাইক্রো অবজারভার রিপোর্ট, তারপরে প্রিসাইডিং অফিসারের রিপোর্ট, স্যাম্পল কিছু দেখা হলো আর কি। তো আমাদের এখানে তো পুরোপুরি পিসফুল ছিল গতকালের পোল, এবং কোথাও কোনো অ্যাবনর্মাল ঘটনা ঘটেনি, সুতরাং আজকে তেমন কিছু গুরুত্বপূর্ণ কিছু দেখাও গেল না। ওখানে আমরা মাইক্রো অবজারভারের রিপোর্টগুলো সব স্ক্রুটিনি করা হলো, তারপরে হচ্ছে প্রিসাইডিং অফিসারের ডায়েরি স্ক্রুটিনি করা হলো, তারপরে কোনো আমরা অ্যানোমালিস খুঁজে পাইনি। মিথ্যা কথা কেন বলবো, আমরা তা খালি জানালাম যে গতবার কালকে বেশ কিছু ইভিএম কার্ড নষ্ট হয়েছিল, এটা কিছু ভোট বিলম্বিত হয়েছে, এবং তার সাথে আপনার ইয়ে হয়েছে কী বলে ইনসাফিসিয়েন্ট লাইট ছিল কোনো কোনো জায়গায়। আর এটাও তার সাথে আমি জানালাম জেনারেল অবজারভারকে যে কালকে ইভিএমের সাথে বিজেপির পোলিং এজেন্টের গাড়িতে উঠেছিলো, এবং পুলিশ সেখানে নির্বাচন কমিশনের কথায় এই বিজেপির দুষ্কৃতীদের সেটার উপর কোনো ব্যবস্থা না নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী মহিলা কর্মীদের উপর ইনডিসক্রিমিনেট লাঠিচার্জ করেছে, যেটা অবৈধ। আমরা ইলেকশন কমিশনকে সেভাবে কমপ্লেন করেছি, যেটা ইমেলে সেটাও আমরা জানিয়েছি। তা সমস্ত আলোচনা হলো খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। জলপাইগুড়ির মানুষ গণতন্ত্রের উৎসবে ভোট দিয়েছে, সেখানে বিজেপির পোলিং এজেন্টরা রাত্রি 9টার সময় ইভিএমের গাড়ি নিয়ে ইভিএম নিয়ে কোথায় যাবে? আর এটা সন্দেহটা কেন তৈরি হলো? আসামে যেহেতু একজন বিজেপি নেতার গাড়িতে ইভিএম পাওয়া গেছিলো, তার ফলে তো এটা তো কুরুক্ষেত্রের রণাঙ্গনে, কুরুক্ষেত্রের রণাঙ্গনে আপনি বিজেপি নেতাদেরকে একই গাড়িতে নিয়ে সেন্ট্রাল বাহিনী ইভিএম নিয়ে যাবে, এগুলো তো মানা যায় না। সেগুলো আমরা কি জেনারেল অবজারভারে জানো। That's a lovely...